আসসালামু আলাইকুম। পুরা বাড়ি চমচম, হাতে করে ভাই চললেন, তার বিয়ের বাড়ির নিমন্ত্রণ রয়েছে ভুরিভোজের উদ্দেশ্য। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। চলে আসলাম ভাইয়ের বিয়ের বাড়ি, আমার বড় অপুর বাসায়। রান্নাঘরের মধ্যে রান্না করছে, প্রায় রান্না শেষ। খাবার আগে চলুন দেখে আসি কি কি আইটেম রান্না হয়েছে। দীর্ঘ বছর পরে এটা আমার ফুবুই। দীর্ঘ বছর বলতে মনে হয় 90-এর আগে সরাসরি এমন দেখেছি, আর রাস্তায় কি হয়েছে জানি না। অর্থাৎ ফুবির বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত দেখেছি। একই জায়গায় বাড়ি, রাত দিন আসতাম ফুবিদের বাড়ি। ফুবির বাপ আমার দাদা হয় খুব ভালোবাসতেন। আজকে ফুবিকে পেয়ে আসলেই মনটা একটু উৎফুল্ল হয়েছে। আপনারা দোয়া করবেন আমার ফুবির জন্য। জাহিদ ভাইয়ের জন্য আয়োজন আপনারা এক এক করে দেখবেন, আরো অনেক কিছু আছে, সম্পূর্ণটাই দেখাবো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এই দুটি, এটা আমার বড় আপু পাশে, আর পাশেরটা তো বলেছি, ইনি রান্না করেছেন ছোট ভাইদের জন্য। জানি না কতগুলি রান্না করেছেন, আমি বারবার বলেছিলাম একটি পদ রান্না করতে, আমি সেগুলি এবার পরিপূর্ণটাই আপনাদের দেখাবো যে কি কি আয়োজন করেছেন ভাইদের জন্য। এটা হচ্ছে গিয়ে বেগুন পোড়া ভাতটা। সব থেকে বড় কথা, নামটা বলে ভুল করলাম, কালারটা দেখুন, আমি এমন দেখিনি। আর এটা হচ্ছে গিয়ে বলবো না কথা, এটা যা হয় হোক, কারণ আমার দুশ্মন। এটা আমার খুব প্রিয় জিনিস, এটা মিষ্টি ঘুমের শাক ভাজি, না বললে না এটা সালাদ। আর এটা দেশি মুরগি চচ্চড়ি। আর এটা এটা আমলার খাটা বলে না, ও আম ডাল। আম কনে ফেলেন, আম আমার সারা বছর থাকে, বলে লাভ নাই। দেখেন আরেকবার দেখাই বাবুরচিটা। মিষ্টি নিয়ে এসেছেন জাহিদ ভাই বিয়েন বাড়ি, ফুফু নিয়ে এসেছেন বান্ধবী বাড়ি মোজো। প্রিয় ভাই আপু এবং ফুফির সঙ্গে আজকে খেতে বসছি বিসমিল্লা বলে। আমার আপু সোজা কথা, যা যা যতটুকু প্রয়োজন তুলে নেবেন, তাই তো আপু? হ্যাঁ। আর ফুফি কথা, আমি তোমার মা, তুমি তোমার ইচ্ছা মতো করে খাবা। হ্যাঁ, নিজের বাড়ি মনে করে। ফুপি এই প্রথম মার স্পর্শায় 6 বছর মা নাই। ফুপি সালাদ দিল, মনের মধ্যে মার কথা মনে পড়ে গেল হঠাৎ করে, মায়ের হাতের স্বাদ। আর এটাই সেই আমাদের প্রধান অতিথি, যার যার কারণে আজকে এই আয়োজনটা, ইনি সেই ঝিনেদার পরিচিতি মুখ। প্রায় খাওয়া দাওয়া শেষ মুহূর্তে, কিন্তু খাবার নড়িনি। আমার প্রভু খাতি পারে না, আর আপু বলেছে যে সারা রাত ধরে খাবো, শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ভাবে আজকে খেলাম, প্রায় মায়ের ছয় বলবো, কারণ দীর্ঘ 6টা বছর মা ছাড়া। বড় অপিয়ার খুবই মানে মার সমতুল্য, তাদের হাতের উঠানো বা রান্না খাবার খেলাম অনেক কাল পরে তাদের কাছে বসে। এই যে প্রিয় ভাই, সেটাই ওসিলা, তার জন্য হলো আলহামদুলিল্লাহ। আপনারা সকলে দোয়া করবেন, আসলে মানুষ মানুষের মধ্যে বেঁচে থাকে, বেঁচে থাকে তার কর্ম, মানুষ বেঁচে থাকে না। কিন্তু জাহিদ ভাই খাবার শেষ করতে পারলো না, তাতে করে এই খাবার না শেষ করতে পারার জন্য কিছু করবেন না ভাই? না বললেই না, আমাদের খাওয়া অনেক আগে হয়ে গেছে, জাহিদ ভাই বলে সবে শুরু করলো। জানি না হয়তো লাস্ট পর্যন্ত এগুলো নাও থাকতে পারে, আমি সেগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই মিষ্টিগুলো কি খেয়ে ফেলবে, যেহেতু জাহিদ ভাই ডায়াবেটিস আছে, চমচম খাওয়া যায়। খুবই একটি মিষ্টি খাওয়াবে আমার, আমি দেন ফুপির হাতের তাই খাই। আপনারা আবারও বলি, আমার ফুপির জন্য দোয়া করবেন। আমি আজ অনেক কাল পরে ফিরে পেলাম ফুপিকে, 98 সাল, আজকে 2024। পরিশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, এই ভাইয়ের জন্যই মূলে এখানে দাওয়াত হয়েছিল, এই আপা করেছিলেন। আর ফুপি মা পাশে বসে সব থেকে যেটা আমার জন্য দুর্বলতা উঠাই খাওয়াইলো। আপনারা দোয়া করবেন সকলের জন্য, মানুষ মানুষের জন্য, শুধু খাওয়ার মধ্যে কিছু না, ভালোবাসাটা ছোঁয়া থাকতে হয়, সেই স্পর্শতা হয়তো
আপা কিছু মনে করেন না, ফুপির জন্য আমি সেটা উপভোগ করেছি। তাই অন্তত পক্ষে আপনারা দোয়া করবেন আমার ফুপু আর আপার জন্য, আর এই ভাইয়ের জন্য বেশি করার দরকার নেই, কারণ সে আমরা যা খেয়েছি আপনার কি খাওয়া তৃপ্তি ভরেছে, মানে যা চেয়েছিলেন? আরে আমি তো বুড় ভাই, হ্যাঁ যাই খাওয়াক আমার তৃপ্তি সবসময়। না মানে আপনি যে আশা নিয়ে এসেছিলেন সেটা কোনো আশা নিয়ে আসেন, আমার বউ মানে আসা সবাই ভালো থাকবেন আর সবাই জন্য দোয়া করবেন। খুদা হাফেজ।